সপ্তম দিনের মতো খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে চলছে নির্বাচনী গণসংযোগ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্ট। সকাল 10:30টায় খুলনা মহানগরীর বড়বাজার এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় জানান, এবার নির্বাচনে জিতলে নাগরিক সমন্বয় কমিটির মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে চান। সুযোগ পাইলে এদের সবার নিয়ে একটা আমি একটা সমন্বয় কমিটি বানাবো। সেই সমন্বয় কমিটি তিন মাস পর পর বসবে এবং বাজেটের আগে তাদের কি প্ল্যান আছে, আমার কি প্ল্যান আছে, এটা সমন্বয় করিয়া আগামী দিনে কাজ করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল নগরীর রূপসা নতুন বাজার পিটিআই মোড় এলাকায় গণসংযোগ করেন। টুটপাড়া দিলখোলা বাজার এলাকায় গণসংযোগ করেন লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম মধু। সরকার যদি চায় যে ভোট সুষ্ঠু হবে, তাহলে ভোট সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন করা কখনো সম্ভব। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন, চাইছেন ভোট। তবে মেয়র প্রার্থীরা গণসংযোগ শুরু করেন দুপুরে। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নগরীর নবগ্রাম রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। কিছু সমস্যা থাকবে, সেটা আমরা অবশ্যই মোকাবেলা করতে পারবো, কারণ এখানে সর্বস্তর জনগণ আমার পক্ষে আছে। 10 নম্বর ওয়ার্ডের জিলা স্কুল মোড় এলাকায় হাতপাখা মার্কায় ভোট চান ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান তিনি। নির্বাচন রেজাল্টের পরেই আমরা বলতে পারবো যে আসলে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কি হয়নি, এর আগে আমরা কিছুই বলতে পারবো না। তবে এখন প্রচার প্রসারে কোনো বিঘ্নতা ঘটছে না, এটা আমরা বলতে পারি। বরিশাল নগরের 30টি ওয়ার্ডে মোট ভোটার 2,76,298 জন। আগামী 12 জুন 126টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।